ছোটবেলায় তো এই বাটার কতই খেলেন কিন্তু আপনি কখনো দেখেছেন এই বাটার কিভাবে বানায় অস্বাস্থ্যকর পরিবেশে বাটার তৈরি করা হলেও এগুলো সময় আমাদের নাইনটিস ছেলে খুব পছন্দের একটি খাবার ছিল স্কুল থেকে বেরোই আমরা একটি বাটার বন খেতাম গরম গরম জিলাপি দেখলে কার জীবে জল না আসে আপনার সামনেই যদি জিলাপি ভাজা হয় তাহলে তো কথাই নেই সকালে হাটে গিয়ে দেখলাম যে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে গরম গরম জিলাপির সাথে ছিল আলুর চপ পেঁয়াজু বেগুনি বুট সাথে ছিল বুরিন্দা বা মাছে মিষ্টি কাজ বাদ দিয়ে বসে পড়লাম গরম গরম জিলাপি বেগুনি পেঁয়াজ আলুর চপ খাওয়ার জন্য খুবই স্বাদ বাংলাদেশের খাবারগুলোর কথা উল্লেখ করলে কিছু খাবার মানুষের মনের মধ্যে একদম গেথে রয়েছে এই খাবারগুলোর মধ্যে রয়েছে বুট ভাজা চাউল ভাজা সিমের বিচি ভাজা এগুলো আগেকার দিনে খুব জনপ্রিয় একটি খাবার ছিল গ্রাম বাংলার মধ্যে দাদুনানুর মুখে শুনলে এখনও শুনতে পাওয়া যায় যে এই খাবারগুলো তারা এই শরৎকালে বিকেলে ভেজে কুটকুট করে খেত যেগুলো এখনও বা ঢাকার রাস্তায় বা গ্রামের কিছু কিছু ভাট বাজারে পাওয়া যায় এখানে আপনারা দেখতেই পারছেন একজন চাচা এখানে সিমের বাচি বিক্রি করতেছে সিমের বিচি এখানে তিনি গরম আগুনে বালি দিয়ে ভেজে তিনি এখানে পরিবেশন করে বিক্রি করতেছে